ছবিটা দেখে বেশ একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে না, বা কোনো বিয়েবাড়ি? আসলে এটা পিকনিক বা বিয়েবাড়ি কোনোটাই নয়। 21 জুলাই কোনো রাজনৈতিক ইভেন্ট নাকি বাংলার মানুষের পিকনিক দেখে বোঝবার উপায় নেই। কারণ উত্তর হাওড়া দুই জায়গায় জমিয়ে রান্নার প্রস্তুতি চলছে। মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিম, চলছে কাটা বাটার কাজ। দেখে মনে হচ্ছে বিশাল পিকনিকের আয়োজন করা হচ্ছে। 21-এর মঞ্চে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন। তারা আসছেন, তাদের খাওয়া থাকার তো একটা ব্যবস্থা করতে হবে। সেই থাকার ব্যবস্থা করেছেন হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তৃণমূলের তরফে উত্তর হাওড়া ছয়াম গার্ডেন এবং শ্রীরাম বাটিকা এই দুই জায়গায় ভোর রাত থেকে শুরু হয়েছে খাবার তৈরির কাজ। পঞ্চায়েত নির্বাচনের পর 21-এর মঞ্চে যে বেশি ভিড় হবে সেটা ধরে নিয়েছিলেন তৃণমূলের কর্মকর্তারা। তাই সকাল থেকে রাঁধুনিদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ঝুড়ি ভরে রাখা কাঁচা কাটা সবজি, ডিম তখন ধোয়া হচ্ছে, সব মিলিয়ে ব্যস্ততা তুঙ্গে চলছে রান্না বান্না। যারা দূর থেকে আসছেন তারা ওখানে আগে খাবেন, তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এখন দেখার 21-এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ঠিক কি বার্তা দেন। অনেকেই বলছেন 24-এর লোকসভার ব্লু প্রিন্ট ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা জানি পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে, আর 2024-এ রয়েছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের নানা কথাই কিন্তু শোনা গেছে তৃণমূল সুপ্রিমোর মুখে। আর ঠিক তার মাঝেই 21-এ জুলাই, সেখান থেকে কি বার্তা দেন সেই দিকেই নজর রয়েছে প্রত্যেকে। এই যে ছবিটা দেখছেন এটা উত্তর হাওড়ার দুই জায়গার ছবি, যেখানে জমিয়ে রান্না হচ্ছে, রান্নার প্রস্তুতি চলছে, আর মেনুটা হচ্ছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিম, কাটা বাটার কাজও যে চলছে সেটা তো আমরা ছবিতে দেখতেই পাচ্ছি। বিশাল একটা পিকনিকের আয়োজন মনে হলেও সেটা কিন্তু পিকনিকের আয়োজন নয়। 21-এর মঞ্চে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন, আর তাদেরই খাবার ব্যবস্থা হয়েছে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।